رسول <سؤال> الله رسول الله يا رسول الله يا حبيب <بيكث> الله الحمد لله رب العالمين والصلاه والسلام <سؤال> على سيد الانبياء والمرسلين <سؤال> اما بعد فاعوذ بالله من الشيطان <سؤال> الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিউল্লাহ। ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরুল্লাহ। প্রসঙ্গ যখন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠান নিয়ে আরও একবার উপস্থিত হয়েছে আর আমাদের বিষয় হলো নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের mubarak নাম প্রসঙ্গে আমরা বিভিন্ন নাম শোনা সৌভাগ্য অর্জন করছি আর এর আলোকে নবী করিম সাল্লাহ তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফাজাইল ও কামালাত ওলামায় কেরাম যা বর্ণনা করেছেন তন্মধ্যে কিছু অংশ আমরা আলোকপাত করার চেষ্টা করছি এই সৌভাগ্য অর্জন করছি ইনশা আল্লাহ তাবারকতাল্লা আজও কিছু মোবারক নাম শুনব আর ইনশাআল্লাহ আল্লাহ আমাদের ভাগ্য সুপ্রসন্ন করব হুজুর আলহি সালামের। বরকতময় আলোচনা শ্রবণ করে হুজুর আলহি সালামের নাম এমনই প্রিয় যেমনটি আমরা জেনেছি যা জাতি নাম তা হল মোহাম্মদ ও আহম্মদ আমরা এর ব্যাখ্যাও শুনে নিয়েছি আর এই ব্যতীত যে নাম রয়েছে সেগুলো হলো সিফাতের ভিত্তিতে অর্থাৎ নবী করিম সাল আলিহিউসাল্লামের বৈশিষ্ট্যসূহ দেখে হুজুর আলহি সালাতামের মহত্ত্বগুলোর পরিপ্রেক্ষিতে হুজুর আলহি সালাতামের কামালাতগুলোর নিমিত্তে ওলামায় কেরাম এ থেকে নবী করিম সাল আলহালামের মোবারক নামসমূহ বর্ণনা করেছেন যেন প্রত্যেক নামের মাঝে নবী করিম আলাইহি আলহি আসাল্লামের ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য ও কামালত নিহিত রয়েছে কাজেই এভাবেই হুজুর আলহি সুলাতু সালামের বরকতময় আলোচনা চলমান রয়েছে তার বিভিন্ন বৈশিষ্ট্য ও হুজুর আলহি সুলাতু সালামের বিভিন্ন পরিপূর্ণতাও ব্যক্ত করে আসছে কাজে আজও ইনশাল্লাহ তাবরকতালা আমরা এ বিষয়ে আলোকপাত করব নবী করিম সাল আলহি ওয়াসাল্লামের মোবারক নামের মধ্য থেকে একটি নাম হল আর রাজি আলিফলাম আলিফ তারপর জিম তারপর ইয়া র অর্থাৎ যাকে আমরা সাধারণত রা বলি এবং ইয়া মানে আমরা যাকে ইয়ে বলি আর রাজি এটি নবী নবীকারিম সাল আলিহি ওয়াসাল্লামের মোবারক নাম এটি রাজা থেকে নির্গত হয়েছে রাজা জিম আলিফ হামজা এর উদ্দেশ্য হল কোন জিনিসের আকাঙ্ক্ষা করা কোন জিনিসের আকাঙ্ক্ষা করা তাকে রাজা বলা হয় যেহেতু নবী করিম সাল্লাহ আলা আলাইহি ওয়াসাল্লাম নিজ উম্মতের ক্ষমার জন্য চেষ্টা করেছেন আল্লাহ তাবারক তালার নিকট আকাঙ্ক্ষা করতেন এই জন্য হুজুর সাল্লাহ তাল আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন নামের মধ্য থেকে এই নামটিও বর্ণনা করা হয়েছে আর রাজে অর্থাৎ এমন সত্তা যিনি আল্লাহ তাবরক তালা রহমতের আকাঙ্ক্ষা পোষণকারী এমন সত্তা যিনি আল্লাহ তাবারক তালা রহমতে সিও উম্মতের ক্ষমার আকাঙ্ক্ষা পোষণকারী এই জন্য হুজুরা আলাহি সল্লাত সালামকে আর রাজি বলা হয় এ বিষয়ে সামনে বিস্তারিত আলোচনা হবে হুজুরা আলহি সালামের আরও একটি মোবারক নাম কিতাবের মাঝে বর্ণিত হয়েছে আর রি আলিফ লাম এরপর হল র অতপর আলিফ অতপর দদ তারপর ইয়া দদ অর্থাৎ যাকে আমাদের এখানে সাধারণত দোয়াদ বলে বা অনেক জায়গায় যাকে জোয়াদ বলে আর রদি এটা হৃদয় থেকে নির্গত এর উদ্দেশ্য হলো। যিনি সন্তুষ্ট অথবা ওই ব্যক্তি যাকে সন্তুষ্ট করা হয়েছে রাধির একটি অর্থ হল যাকে সন্তুষ্ট করা হয়েছে কিংবা যিনি কোনো জিনিসের প্রতি সন্তুষ্ট হয় অর্থাৎ যাকে দেওয়া হয় আর যা দেওয়া হয় তাতে সে সন্তুষ্ট হয়ে যায় এতে পরিতৃপ্ত হয়ে যায় এমন সত্তাকে আরবি ভাষায় আর রাধি বলা হয় আল্লাহ তাবারক আলা নবী করিম সাল্লাহ তাআলা আলহি আলহি ওয়াসাল্লামের সন্তুষ্টি আল্লাহ চান নবী করমি সাল আলী ওয়াসাল্লামের খুশি চান যা হাদিসে পাক দ্বারাও প্রমাণিত এবং কোরআনের আয়াত দ্বারাও প্রমাণিত সহি হাদিসে পাকের মধ্যে রয়েছে হজরতে সৈয়দ আয়েশা হ্রদ তালা আনহা নবী করিমি সাল আলহি ওয়াসাল্লামের দরবারে আরজ করল আমি দেখছি যে আপনার রব আপনার আকাঙ্ক্ষা পূরণে দ্রুত করেন অর্থাৎ আপনি আল্লাহ সালামের যা আশা থাকে আপনি আল্লাহ সালাম যে জিনিস পছন্দ করেন যে এমন হওয়া চাই আল্লাহ আলা আপনার ওই আশাকে পূরণ করে দেন কোরআনে মাজিদ ফুরকানে হামিদে একটি আয়াত রয়েছে যা নিয়ে আমি কয়েকবার আলহামদুল্লাহ আলসাল আলোচনা করেছি আর যারা আহলে জক আহলে মোহাম্মত তাদের জন্য এক অনন্য খোরাক জাফর রদে আল্লাহ তাল্লাহ আনহু থেকে এবং এক বর্ণনা অনুযায়ী এক কল অনুযায়ী হজরতুন মাওলায় কায়নাত মাওলা মুশকিল আনহু তিনি কারো কাছে প্রশ্ন করল যে তুমি বলো কোরআনের মাঝে সর্বাধিক আশাবাদী আয়াত কোনটি অর্থাৎ এমন কোন আয়াত যাতে সর্বাধিক আশা বিদ্যমান রয়েছে মানে ক্ষমার আল্লাহ তালার মাফ আল্লাহ তাবারক তালার সন্তুষ্টি আল্লাহ তাবারক তালার নিয়ামত যাতে সবচেয়ে বেশি আশা রয়েছে যে আল্লাহ তাবারক তালা সন্তুষ্ট হয়ে যাবেন আল্লাহ তাবারক তালা ক্ষমা করে দিবেন সেটি কোন আয়াত তখন সামনে যিনি ছিলেন তিনি উত্তর দিলেন বললেন সুরা জুমার এ আয়াত উলিয়ত রাহিম অর্থাৎ হে মাহবুব আপনি ইশাদ করুন হে আমার ওই বান্দারা যারা নিজেদের নফসের উপর মানে করেছ করেছো লা নতুম ই রহমতিল্লাহ তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাস না আল্লাহর রহমত থেকে হতাশ হয়ও না কেন ইন আল্লাহ যুনুবা জামিআ জামিয়া আহ নিশ্চয়ই আল্লাহ তালা সমস্ত গুনাহ সমূহ ক্ষমা করে দেন হুয়াল ইন নাহু গফুর রহিম কেননা আল্লাহ পা ক্ষমাকারী ও পাপ মোচনকারী এবং দয়াময় বললেন আয়াতে সর্বাপেক্ষা বেশি আল্লাহ তাবারক তালা রহমতের আশা রয়েছে এতে ঘোষণা করা হয়েছে যে যেই গুনাহ থেকে তবা করবে আল্লাহ তাবারক তালা ওই গুনাহকে ক্ষমা করে দিবেন অর্থাৎ এটি উসুল ও সূত্র যে দুনিয়াতে বান্দা যেই গুনাহ থেকে তবা করবে তবার হক পূর্ণ করবে আল্লাহ তাবারক তালা তার সকল গুনাহ ক্ষমা করে দিবেন এবং কেয়ামতের দিন আল্লাহ তাবরক তালা শিরিক ও কুফর ক্ষমা করবেন না এই ব্যতীত যেই গুনাহ চাইবেন ক্ষমা করে দিবেন এটি আশাবাদী আয়াত নিঃসন্দেহে এর উপর বান্দার আশা থাকা উচিত এবং বান্দার এর উপর আমল করা উচিত তবে মাওলায় কায়নাত মাওলা মুশকিল কুষা রদাল আহু বা ইমাম জাফর সাদিক রদাল করলেন আমরা আহলে বাইতের মতে এ থেকেও বেশি আশাবাদী আয়াত কোরআনে রয়েছে ব্যক্তি আরজ করল হুজুর তা কোন আয়াত তিনি ইসাদ করলেন সোরা এ আয়াত ওয়ালা সাউফা ইয়া রব্বুকা ফতার অর্থাৎ আপনার রব আপনাকে এত দিবেন এত দান করবেন যে আপনি রাজি হয়ে যাবেন ফাতর আপনি রাজি হয়ে যাবেন এর আলোকেও ওলামায় কিরাম আলা আলাইহি তাল আলিহি আলহি ওাসাল্লামের এ নাম মোবারক আর রদি বর্ণনা করেছেন সমুখ্য ব্যক্তি বলল এতে কিভাবে সর্বাপেক্ষা আল্লাহ তাবরকতাল রহমতের আশা রয়েছে প্রকাশভাবে তো দেখা যাচ্ছে না যে এর মাঝে এমন কোনো আলোচনা আছে যাতে আল্লাহ তাবরকতাল রহমত এতে সর্বাপেক্ষা আশা রয়েছে কেননা এখানে তো নবী আলহি সাল্লামের ফজিলত বর্ণিত হয়েছে কেননা তাকে তার রব এত দান করবেন এত দান করবেন যে তিনি রাজি হয়ে যাবেন তখন ঈশাদ করলেন যে সময় এ আয়াতে করিমা নাজিল হয়েছে যে সময় এ মোবারক আয়াত নাজিল হয়েছে তখন নবী করিম সাল্লাহ তালিহ আলি ওয়াসাল্লাম ঈশাদ করেছিলেন ওয়া আনা লা আরদা মিন উম্মাতিন হেদুন যদি এমনই হয় মানে আল্লাহ তাবারক তালা যখন এই ঘোষণা করে দিলেন যে আপনার রব আপনাকে এত দান করবেন আপনি রাজি হয়ে যাবেন মানে আমাকে সন্তুষ্ট করবে আল্লাহ তাবারক তালা এই সুসংবাদ শুনিয়েছেন তো আমি ততক্ষণ পর্যন্ত পরিতৃপ্ত হব না ততক্ষণ পর্যন্ত রাজি হব না ততক্ষণ পর্যন্ত শান্ত হব না যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত জাহান্নামে থাকবে অর্থাৎ ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হব না যখন সমস্ত উম্মত জান্নাতে প্রবেশ করবে ওই সময় আমি রাজি হব অর্থাৎ যদি বান্দা গোনা থেকে তবা করে আর এই আশা রাখা চায় যে আল্লাহ আমার গুনাসমূহ ক্ষমা করে দিবেন তবে প্রকাশ্য যে বান্দা তবার হক পূরণ করে কিংবা না করে সে আগামীতে এ গোনা থেকে বিরত থাকুক কিংবা না থাকুক এটি এক ভিন্ন বিষয় এটি সম্ভব বান্দা পূর্ণারা গুনাহে লিপ্ত হয়ে যাবে কিংবা নিজের তবাকে ভুলে যায় এটি সম্ভাব্য বিষয় আর নিঃসন্দেহে এটি কেউ অস্বীকার করবে না যে জুমার যে আয়াত এতে আল্লাহ পক্ষ থেকে রহমতের অনেক বড় আশাবাদী রয়েছে আর এই বিষয়ে বান্দর ভরসা রাখা চাই কিন্তু এ আয়াতে এ থেকেও বড় আশা আছে যে আমরা তো ভুল করতে পারি পুনরায় গুনাহে লিপ্ত হতে পারি কিন্তু নবী করিম সাল্লাহতাল ওয়াসাল্লাম যে বিষয়ে ঘোষণা করেছেন নবী করিম সাল আলী ওয়াসাল্লাম যে বিষয়ে সুসংবাদ দিয়েছেন তা ইয়াকে নিব কাতিয়ারি কেননা নবী করিম সাল আলী ওয়াসাল্লাম নিজ উম্মতের প্রত্যেক ব্যক্তিকে সাফাৎ করে জান্নাতে নিয়ে যাবেন এই জন্য সর্বাপেক্ষা বেশি আশাবাদ দিয়ে আয়াত মোবারকার মাঝে নিহিত রয়েছে সহি মুসলিম শরীফের একটি হাদিস রয়েছে হজরত সঈদুনা আবদুল্লা বিন ওমর ওরাদুল্লাহ তাল্লাহ আনহু বর্ণনা করেন নবী করিম সাল আলিহি ওয়াসাল্লাম সুরা ইব্রাহিমের এ আয়াত তেলাওত করলেন রব্বি ইন্না হুন্না আদল আলনা নাস। মিনান্নাস ফামান তাবিআনি ফা নাহু মিন্নি ওয়া মান আসানি ফা ইন্নাকা গফুরুর রাহীম অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজ করলেন হে আমার রব এই মূর্তিগুলো অনেক মানুষকে গোমরাহ বানিয়ে দিয়েছে তো যারা আমার অনুসরণ করবে তারা তো আমারই মানে আমার তরিকা অনুগতকারী আর যারা আমার নাফরমানি করে অর্থাৎ আমার তরিকার অনুসরণ করে না ফা ইন্নাকা গফর তো নিঃসন্দেহে তুমি পাপ মোচনকারী তুমি দয়াময় অনুরূপ তিনি মায়েদার আয়াত যাতে হজরতনা আলহি সালাম আল্লাহ তালার দরবারে আরস করলেন যে ইং তো আজিব হুম ফা ইন্না হুমাদুক ইং তা উফ্লাহুম ফা ইন্নাকা আংতাল আজিজুল হাকিম হে আল্লাহ যদি তুমি তাদের ক্ষমা করো অর্থাৎ আমার উম্মতকে ক্ষমা করে দাও ইসা আলাইহি সাল্লাম বলছেন যদি তুমি তাদের ক্ষমা করে দাও তাহলে নিঃসন্দেহে তারা তোমারই বান্দা আর যদি তুমি তাদের আজাব দাও তাহলে তুমি তুমি ক্ষমতাশীল প্রজ্ঞাময় আয়াত পাঠ করে হাত তুললেন কেননা ইব্রাহিম আলহি সাল্লাম নিজ উম্মতের আলোচনা করেছিল এইসা আলাই সাল্লাম নিজ উম্মতের আলোচনা করেছিল তো নবী করিম সাল্লাহ তাল ওয়াসাল্লাম আল্লাহ তাবার কতালার দরবারে হাত উঠালেন আল্লাহুম্মা উম্মতী উম্মতী আল্লাহুম্মা উম্মতী উম্মতী শিয় রবের দরবারে উম্মতী উম্মতী আরজ করছে ও বাকা অতঃপর নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করছেন হুজুর আলাইহিস সালাতু সালাম কান্না করছেন আল্লাহ তাবারাকা তাআলা ইরশাদ করলেন হে জিবরাইল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও তার কাছে যাও নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি কান্না করছেন চোখে পানি ছিল আর উম্মদকে স্মরণ করছেন কেননা ইব্রাহিম আল্লাহাম নিজ উম্মদকে স্মরণ করেছে আল্লাহর দরবারে আরজ করেছে হে আল্লাহ যারা আমার অনুসরণ করে সে তো ঠিক আছে সে সঠিক রাস্তায় আছে কিন্তু যারা আমার আমার নাফরমানি নাফরমানি করছে উদ্দেশ্য তোমার নাফরমানি করা তো তুমি ক্ষমাশীল তুমি রহিম তুমি চাইলে এখনই ক্ষমা করে দাও সালাম নিজ উম্মদ প্রসঙ্গে আরজ করেছে তো নবী করিম সাল ওসাল্লাম সবচেয়ে বেশি নিজ উম্মদকে ভালোবাসা পোষণকারী দয়া পোষণকারী নিজের উম্মতকে স্মরণ করেছেন উম্মতের জন্য হাত উঠালেন হুজুর সালাম কান্না করছেন আল্লাহ আলা কতালা জিব্রালিন আলহিসাল্লামকে পাঠালেন মাহমদ সাল আলী সাল্লামের কাছে যাও আর তাকে বলো ইন্না সানুর দিকা ফি উম্মা তিকা ওয়ালা নাসুরক অর্থাৎ হে হাবিব সাল আলিহাল্লাম আমি আপনাকে আপনার উম্মতের ব্যাপারে রাজি করে দিব আপনাকে তাদের ব্যাপারে অসন্তুষ্ট করব না তিনি আমাদের আকা আলহি সালাম যিনি আমাদেরকে স্মরণ করছেন আর কান্না করছেন আর আল্লাহ তাবারক তালার দরবারে আমাদের ক্ষমার জন্য দোয়া করছেন তো ইসাদ হল ইন্নাসানুর দিকা হে মাহবুব আমি আপনাকে আপনার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করে দিব তো এই জন্য নবী করিমিসাল আলিহাসালের একটি নাম উলামায় কেরাম এ আয়াত ও এ হাদিসের আলোকে বর্ণনা করেছেন আর রদি। অর্থাৎ ওই সত্তা যাকে আল্লাহ তাবারক রাজি করে দেন অর্থাৎ এমন সত্তা যে দুনিয়ার প্রত্যেক বস্তু স্বয়ং নবী করিম ওয়াসাল্লাম আল্লাহ তাবারকালার সন্তুষ্টি চাই আল্লাহ তাবারক তাআলাকে রাজি করতে চাই কিন্তু নবী করিম সাল আলহি ওয়াসাল্লামের এমন শান যে আল্লাহ তাবারকালা নবী করিম সাল আল্লাহ ওয়াসাল্লামকে রাজি করেন হুজর আল্লাহ সালাতামের সন্তুষ্টি চাই আল্লাহ তাবারক তালা কারও মুখাপেক্ষী নন কিন্তু এখানে আমাদেরকে বলছেন যে তোমাদের আকা। তোমাদের রসুল এমন সত্তা তোমরা এমন সৌভাগ্যবান তোমরা এমন সুপ্রসন্ন যার সন্তুষ্টি স্বয়ং তার রব চান এখানে তার মাকাম আমাদের মাঝে বর্ণনা করছেন আর আমাদেরকে কেমন গর্ব করা চায় আকা আলাহি সলাতুসাল্লামকে নিয়ে নবী করিম সাল আলিহি মাধ্যমে আল্লাহ তাবারক তালা আমাদেরকে কেমন নিয়ামত দান করেছেন যে এত মহান মাকাম ও মর্যাদায় অধিষ্ঠিত হওয়া সত্ত্বেও মখলুকের মাঝে কেউ তার চেয়ে বড় নেই আল্লাহ তাবারক তালার দরবারে আরস করছে তো নিজের উম্মতের জন্য আরজ করছে আল্লাহ উম্মতি উম্মতি আল্লাহ উম্মতি উম্মতি হে আমার মাওলা আমার উম্মত আমার উম্মত আর আল্লাহ তাবারক আলাও জানেন যে নবী করিম সাল্লাল্লাহু আলহি আসাল্লামের সর্বাধিক সন্তুষ্টি এতেই রয়েছে যে হুজুর আলহি সালাতামের উম্মতকে ক্ষমা করে দেয়া হোক তো এই জন্য নবী করিম সাল আলহি আলহি ওয়াসাল্লামের সন্তুষ্টি আমাদের প্রার্থনা করা উচিত নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি মতো যেই নিয়ামত আল্লাহ তাবারক ওয়া আমাদের দান করেছেন তা পরিপূর্ণভাবে কদর করতে হবে আর ওই কদর হলো আমরা নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মুহাববত করব আর মোহাব্বতের সবচেয়ে বড় বহিঃপ্রকাশ হল আমরা নবী কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের সুন্নাতকে অনুসরণ করব তিনি আর রদি। অর্থাৎ যা সন্তুষ্টি তার রব চায়। আর তিনি আর রদি আল্লাহ তাবারক তাকে যা দান করেন এতে তিনি সন্তুষ্ট হয়ে যান এবং আর রাজি জিমের সাথে তা যে তিনি নিজ ক্ষমার আকাঙ্ক্ষা শিয়া রবা আলাজের কাছে পরিপূর্ণভাবে ব্যক্ত করেন নবীকারি মিসাল আলহি ওয়াসাল্লামের আরও একটি নাম আর রিফলাম এরপর হল র তারপর হল আলিফ অতপর ফা অতপর আইন আর রফি আমাদের এখানে সাধারণত রাফি নাম রাখা হয় রাফে এমনিতে ওই ব্যক্তিকে বলা হয় ওই সত্তাকে যিনি উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত যার সম্মান বেশি হয় যার ব্যক্তিত্ব মর্যাদাপূর্ণ হয় মহত্বপূর্ণ হয় এমন সত্তাকে আর রফে বলা হয় নবী করিম সাল্লাহ তাল আলী ওসালামকে আর রফিয়া বলার যে কারণ তা ওলামায় কিরাম বর্ণনা করেন অর্থাৎ তাকে এই জন্য বলা হয় যে হজুর আলী আসালামের কারণে তার উম্মতের সম্মান অর্থাৎ তাদের গুরুত্ব তা সমুন্নত হয়েছে আর যারা তার দিনের অনুসরণ করে তাদেরকে আল্লাহ তাবার কতলা সম্মান দিয়ে ধন্য করেছেন এই জন্য হয় এটি এভাবে বুঝুন সৃষ্টি জগতে প্রত্যেক জিনিসের যেই মর্যাদা অর্জিত হয়েছে যেই মহত্ব পেয়েছে তা নবী করিম সাল আলাইহি ওয়াসাল্লামের সদকায় পেয়েছে নবী করিম সাল তাল ওয়াসাল্লামের থেকে কেউ সমুন্নত নেই কোরআনে পাকে আল্লাহ তাবারক আল ইসাদ করেন রক হে মাহবুব আমি আপনার জন্য আপনার জিকিরকে সমুন্নত করেছি ওলামায় কিরাম এখানে একটি পয়েন্ট বর্ণনা করেন অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট যে আমি আপনার জন্য আপনার জিকিরকে সমুন্নত করেছি এখানে প্রথম বিষয় হল নবী করিম সাল তাল আলিহি ওয়া আলি ওয়াসাল্লামের জিকিরকে সমুন্নত করার জাত আল্লাহ তওয়ার আলা উদ্দেশ্য হল অন্য কেউ সাল শান ও আজমাতে কোনো ধরনের বৃদ্ধি করতে পারবে না এটি শুধুমাত্র আল্লাহ তাবারক তালাই যিনি নবী করিম সাল আলিহ ওয়াসাল্লামের সমুন্নত করেন তার মর্যাদাকে তার মহত্বকে যে সত্তা সমুন্নত করেন তিনি হলেন আল্লাহ আলা অন্যান্যদের যেই সম্মান অর্জিত হয় যেই মর্যাদা অর্জিত হয় তা নবী করিম সাল্লাহ আলা আলী আসাল্লামের মুবারক সত্তার কারণে তার দয়ায় এখানে আলা হজরত ইমাম এহলে সন্নতের সম্মানিত পিতা মাওলানা নকি আলী খান তা আলা আলাই অত্যন্ত চমৎকার কথা ব্যক্ত করেছেন অনুরূপ মুফতি আহমদ ইয়াহান নঈম রহমতুল্লাহ আলাই অত্যন্ত চমৎকার কথা ব্যক্ত করেছেন আমি এক দুইটি বিষয় আলোকপাত করছি যে নবী করিম করিমি সাল্লাহ তলিহিমকে আল্লাহ তাবারকা এমন অনেক বিষয়ের আদেশ দিয়েছেন তিনি এমন অনেক বিষয়ের সম্মুখীন হয়েছেন যার মাধ্যমে হজর আলহাতামের শান ও মর্যাদার বহিপ্রকাশ হয়েছে আচ্ছা আমি এতটুকু বলছি যে এমন অনেক বিষয় আছে অর্থাৎ যখন বান্দা মাহবুবের আলোচনা করে যাকে সে ভালোবাসে যাকে সে মোহাম্মত করে তো তার ব্যাপারে যখন সে কল্পনা করে তখন এমন বিষয় কল্পনা করে যার মাধ্যমে সে আনন্দ পায় তৃপ্তি পায় অর্থাৎ তার প্রিয়তমার ব্যাপারে এমন আলোচনা করা হোক যা তার অন্তরের মাঝে তার প্রিয়তমার ভালোবাসা আরও বৃদ্ধি পায় এটি তো সাধারণত দুনিয়ার একটি রীতি এতে কখনও মন্দ দিকও থাকে আর এখানে তো নবী কর্মিসাল আলহামের মহাবতের আলোচনা আর এই আলোচনা শরীয়তের সীমারাখার মাঝেই থাকে শরীয়তের সীমারেখার বাহিরে যে আলোচনা হবে তা তো ভালোবাসাই হবে না তো আমাদের ওলামায় আহলে সন্নতকে আল্লাহ তাবার আলা এই বৈশিষ্ট্য দান করেছেন যে তারা এমন পয়েন্ট বের করেন এমন বিষয় বের করেন যার মাধ্যমে বান্দার অনুরাগ বান্দার ভালোবাসা বান্দার মহাব্বত তার মাঝে বৃদ্ধি পায় আর এই সকল সকল বিষয় শরীরের সীমা রাখার মাঝেই থাকে যেমনটি ওলামায় কেরামি আয়াতের আলোকে ব্যক্ত করেছেন নবিকারি মিসাল আলিহাসাল্লামের যে আগমন তা সোমবারে হয়েছে জমার দিন হয়নি এখানে প্রশ্ন জাগতে পারে যে দিনের যে সর্দার তা তো জুমার দিন এটি খুব গুরুত্বপূর্ণ দিন এ দিনে হজরত আদম আলহি সালামকে সৃষ্টি করা হয়েছে এ দিনেই দুনিয়া থেকে তুলে নেওয়া হয়েছে কেয়ামত এ দিনেই কায়েম হবে এ দিনের মাঝে বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে তো নবী করিম সাল্লাহ তাহল্লা আলিহি ওয়াসাল্লামের আগমনের দিন জুমার দিন কেন হয়নি সোমবারে কেন হলো আরও অনেক কারণ হতে পারে আল্লাহই ভালো জানেন এর মাঝে কি হিকমত রয়েছে কেননা তার কোনো কাজ হিকমত ব্যতীত হয় না আল্লাহর সকল কাজে হেকমত রয়েছে ওলামায় কিরাম এখানে পয়েন্ট বর্ণনা করেছেন যদি নবী কর্মী সাল্লাহ তা আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন আগমন করতেন তাহলে হয়তো কেউ হুজুর আলহি সালামের শান ও আজমত এভাবে বলতো যে হুজুর সাল্লাতু সাল্লামের শান কিভাবে তিনি তো জুমার দিন আগমন করেছেন অর্থাৎ জুমার দিনকে প্রাধান্য দিত যে হজর আলহি সালামের গুরুত্ব জুমার দিনে আগমনের কারণে হয়েছে অথচ এমন নয় নবী করিম সাল্লা সালামের আগমন যদি জুমার দিন হতো তাহলে রেজাল্ট হতো যে জুমার দিন আরো বরকতময় দিন হয়ে যেত আরও সম্মানিত হয়ে যেত আরও সুশোভিত ও মহৎ হয়ে যেত কিন্তু আল্লাহ তাবারক আলা এ থেকে নবী করিম সাল্ল আলিহ সালামকে সুরক্ষিত রেখেছেন তিনি সোমবারে দুনিয়াতে আগমন করেছেন যাতে কেউ বলতে না পারে যে নবিকারিম সাল্লিহি ওয়াসাল্লাম জমার দিন আগমন করেছেন এটি হুজুর আলহি সালাতসাল্লামের ফজিলত এমন নয় বরং যদি কোন দিনের ফজিলত অর্জিত হয় তা নবীকারিমিসাল্লাহ তাল্লাহ আলিহি ওয়াসাল্লামের জাতের কারণে অর্জিত হয় কেননা হুজুর আলহিসাল্লাম সোমবার আগমন করেছেন এই জন্য সোমবার গুরুত্বপূর্ণ হয়ে গেছে বরকতময় ও রহমতময় সম্মান অধিষ্ঠিত হয়েছে অনুরূপ করিম সাল্লাহ তাল আলহি ওয়াসাল্লাম মক্কায় মোকারমায় আগমন করেছেন কিন্তু বাইতুল মোকাদ্দাসে করেননি অথচ ওই সময় মাসুর ও প্রসিদ্ধ যে জায়গা ছিল তা বাইতুল মোকাদ্দাস আম্বিয়া কেরাম আলহিম সালামদের অধিকাংশ সেখানে প্রেরিত হয়েছেন তারা সেখানে উপস্থিত হতেন কিন্তু নবী করিম সাল্ল আলি ওয়াসাল্লাম মক্কায় মোকারমায় আগমন করেছেন যদি তিনি বাইতুল মোকাদ্দাস আগমন করতেন তাহলে কেউ বলত যে হুজুর আলহি সাল্লামের যে তিনি বাইতুল মোকাদ্দাসে আগমন করেছেন কিন্তু আল্লাহ তাবারক তালা এ থেকে সুরক্ষিত রেখেছেন ওলামায় কিরাম বলেন নবী কেন সাল্লাহ আলাইসাল্লামের কোনো স্থানের কারণে সম্মানিত হয়নি নবী করিম সাল্লাহ ওসাল্লামের মাকাম ও মর্যাদা কোনো স্থানের কারণে সমন্বিত হয়নি বরং জায়গা নবী করিম সাল্লাহ তাল ওয়াসাল্লামের বরকতে ফজিলতপূর্ণ হয়ে যায় এই জন্য তিনি মক্কায় মোকার আগমন করেছেন যাতে কারো কোনো সন্দেহ না হয় নবী করিম আলী ওয়াসাল্লাম যদি বাইতুল মুকাদ্দাসে আগমন করতেন তাহলে কেউ এ কথা বলতো যে অনেক বড় মহত্ব যে তিনি বাইতুল মোকাদ্দাসে আগমন করেছেন এটি এক পয়েন্ট যা ওলামায় কিরাম ব্যক্ত করেছেন অতপর হুজুর আল্লাহিসাল্লামের এই বিষয়ে অনেক পয়েন্ট ব্যক্ত করেছেন আমি এখানে শুধু এটি উল্লেখ করতে চাচ্ছি যে আর রাফেয়া যা নবী করিম সাল্লাহ তাল ওয়াসাল্লামের নাম এর উদ্দেশ্য হল যার যেই মর্যাদা অর্জিত হয়েছে তা নবী করিম আলাইহি ওয়াসাল্লামের সাদকায় অর্জিত হয়েছে হুজুর আল্লাহিসাল্লামের জাতের ফলে অর্জিত হয় আর নবিকার ইমসাল আলহি ওয়াসাল্লামের তরিকা হুজুর আলহি তা এমন সুন্নত ও তরিকা যারা এর অনুসরণ করে যারা এর আনুগত্য করে আল্লাহ তাবার আলা তাদের মাকাম ও মর্যাদা সমুন্নত করে দেন আল্লাহ তালা আমাদের সকলকে নবিকার ইমসাল আল্লাহ তাল আলিহি ওয়সাল্লামের বরকত নসিব করুক হুজুর আলহি সালাতামের তরিকা অনুযায়ী আমল করার তৌফিক দান করুক ইনশাআল্লাহ ওয়াসাল্লামের আরো ফাজাইল ও কামালাত ও তার নাম মোবারক আমরা ইনশাআল্লাহ পরবর্তী অনুষ্ঠানে আলোকপাত করব এই অনুষ্ঠান দেখতে থাকুন ও মাদানী চ্যানেলের অন্যান্য যে অনুষ্ঠান রয়েছে তাও দেখতে থাকুন আল্লাহ তালা আমাদের সকলের প্রতি রহমতের দৃষ্টি দিক যে কোনো বিপদ ও মুসিবত আমাদের থেকে দ্রুত উঠিয়ে নিক আমিন বিজাহিন নবিল আমিন ওয়াসাল্লাম رسول الله